श्री राम जी 500 सालों के बाद हमारे अयोध्या में वापस आए। हम लोग पीसफुली बस सेलिब्रेट करना चाहते थे, लेकिन हम लोगों का स्क्रीन तक को बंद करा दिया गया। बस एक पीसफुली ऑर्गेनाइज करने के लिए स्क्रीनिंग बंद कराया गया। इतने थ्रेट्स आ रहे थे जो भी ऑर्गेनाइजर लोग हैं, कुछ ऑर्गेनाइजर लोग पीछे हट गए थ्रेट्स के कारण, धमकी के कारण। বামপন্থী সংগঠনরা ঝান্ডা নিয়ে আসে নিজেদের ওখানে স্লোগান দেওয়া হয়, আমাদের রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট করার মতন কথাবার্তা দেওয়া হয়, নোংরা খিস্তি মারা হয় এবং ফিজিক্যালি আমাদের রিং ভেঙে ঢোকার চেষ্টা হয়। সেটাকে আমরা রেজিস্ট করি নট বাই ফোর্স, বাট হাতে মানে আমরা রিং করেছিলাম বলে তখন কিছু টিচার সংগঠন এবং টিচাররাও এসে অ্যাসল্ট করেন আর নোংরা ভাবে বলেন ক্লাসে যাও নাহলে দেখে নেবো ইত্যাদি। প্রগ্রেসিভ ডেমোক্রেটিক শিক্ষিত জায়গা যাদবপুর, যে যাদবপুর মানে বেঙ্গলকে পথ দেখায় বলে জানা ছিল, সেই যাদবপুরের কি এই ধরনের আচরণ বা ইনটলারেন্ট আচরণ কি মানা যায়, এটাই প্রশ্ন থাকবে। যে আজকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে অযোধ্যাতে এবং আমাদের ছাত্রছাত্রীরাই যারা এবিভিপি করে এবং বিজেপি করে এবং ওদের ওরা চায় ইনোগ্রেশনের স্ক্রিনিংটা করতে কিন্তু তারা পারমিশন পায়নি, কিন্তু তা সত্ত্বেও ওরা স্ক্রিনিং করে এবং এই গ্রিন জোনে জড়ো হয়ে ওরা গুন্ডাগিরি করে, আমাদের প্রভিসি স্যারের গায়ে হাত দেয়, আমাদের স্টাফদের আহত করে, আর রেজিস্ট্রার ম্যামের গায়ে হাত তোলা হয় এবং ছাত্রছাত্রীরাও আহত হয়। এই জন্য আমরা চাই এর প্রতিবাদ হোক এবং যাদবপুর অলওয়েজ স্ট্যান্ডস এগেনস্ট স্যাফ্রনাইজেশন অফ এডুকেশন, তো আমরা ওই জন্যই আমাদের মিছিল আজকে। দেখুন পুলিশ যাদবপুরের গেঞ্জি ছিঁড়েছে, ওর ক্ষমতা কি করে হয় যাদবপুরের গায়ে হাত দিবা?